আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছিলেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ قال تقوى الله وحسن الخلق الله نبي بشر نبي رحمة للعالمين صحابة كرام کے شمبودن کرے بولے چلین اے امار صحابرا تمرا کی زانو تمرا کی زانو کون جنیش کون جنیش سب چبیشی মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে হে আমার সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে অতঃপর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন দুইটি জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করাবে এক নাম্বার হলো তাকওয়া আল্লাহ খোদা বীর আল্লাহর ভয় মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করাবে দুই নাম্বার হলো ওয়া হুসনুল খুলক এবং উত্তম চরিত্রের অধিকারী মানুষকে জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন হে আমার সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে পরক্ষণে করে আল্লাহর নবী বললেন দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে এক নাম্বার হলো তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় দুই নাম্বার হলো ওয়া হুসনুল খুলক এবং উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্র জিনিস জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নার আল আজওয়াফান আল ফামু আল ফারাজু আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে পুনরায় বললেন হে আমার সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর নবী এক প্রশ্ন করার পরে পরক্ষণে আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা শোনো দুইটি গহ্বর মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে এক নম্বর হলো আলফামু মুখ ওয়াল ফারাজু এবং লজ্জাস্থান এই দুটি জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যাবে মুখ এবং লজ্জাস্থান যারা মুখের দ্বারা মানুষকে কষ্ট দেয় মুখের দ্বারা মানুষের সমালোচনা করে গীবত শিকায়ত করে মুখের দ্বারা মানুষকে কষ্ট দেয় গালি দেয় ওই সমস্ত মুখ ওই সমস্ত গুণের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে দুই নাম্বার হলো লজ্জাস্থান যারা লজ্জাস্থানের হেফাজত করে না যারা লজ্জাস্থানের হেফাজত করে না এই লজ্জাস্থানের কারণে এবং মুখের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন দুইটি জিনিস তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় এবং ওয়া হুসনুল খুলক উত্তম আদর্শ উত্তম চরিত্র যারা আল্লাহকে ভয় করবে যাদের চরিত্র ভালো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাইবে আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল
আরো বলেছেন আল্লাহর নবী বলেন ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন কিয়ামতের দিন মুমিন ব্যক্তির মিজানের পাল্লায় সবচেয়ে বাড়ি যেই বস্তু রাখা হইবে তাহা হইল উত্তম আখলাক। যাদের আখলাক উত্তম হবে, যারা উত্তম আখলাকের অধিকারী হবে, হাশরের ময়দানে তার মিজানের পাল্লা ওজন হবে, মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী উম্মতদেরকে বলেন হে আমার উম্মতেরা, তোমাদের চরিত্র ভালো করো, তোমাদের আখলাক ভালো করো, হাশরের ময়দানে মুমিনের মিজানের পাল্লায় যাদের চরিত্র ভালো তাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহ চরিত্র ভালো হওয়ার কারণে আল্লাহ জান্নাত দান করবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আরো বলেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। আল্লাহর নবী বলেন নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় রাত ইবাদত করার সওয়াব এবং দিনের বেলায় রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করবেন। উত্তম চরিত্র যাদের হবে, যারা উত্তম চরিত্রের অধিকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় রাত ভর জেগে নফল নামাজ পড়ার সওয়াব এবং দিন ভর রোজা রাখার সওয়াব সম্মান আল্লাহ তাকে দান করবেন। আমার বোনের ভাইয়ের আল্লাহর নবী আরো বলেন ইন্না মিন খিয়ারকুম আহসানুকুম আখলাকা। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে তাহারাই সবচেয়ে উৎকৃষ্ট যাহারা উত্তম আখলাক এবং উত্তম চরিত্রের অধিকারী হইবে। মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ ওই সমস্ত মানুষ যাদের আখলাক ভালো, যারা উত্তম আখলাকের অধিকারী, যাদের আখলাক ভালো, যাদের চরিত্র ভালো, তারা হচ্ছেন মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। আমার প্রাণের ভাইয়েরা, আমরা কার আদর্শ মূল্য করব, আমরা কার আখলাক গ্রহণ করব, আমরা কোন চরিত্র গ্রহণ করব, আমরা আমাদের আখলাক ভালো হওয়ার জন্য কি করার প্রয়োজন, আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর বন্ধুর চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন হে নবী, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের মধ্যে, সূরা কালামের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নবীর প্রশংসা করেছেন, আমাদের নবীজির চরিত্রের প্রশংসা করেছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন হে বন্ধু আমার, হে নবী আপনি উত্তম, আপনি মহান চরিত্রের অধিকারী। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর বন্ধুর প্রশংসা আল্লাহ করেছেন, আমাদের নবীজির চরিত্রের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন।
হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের আশা রাখে এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ উত্তম নমুনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি মহান চরিত্র অধিকারী আল্লাহ এখানে খুলুকুন আযিম বলেছেন আল্লাহ খুলুকুন আযিম বলেছেন আল্লাহর বান্দার চরিত্রের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন খুলুকিন আযিম হে নবী আপনি মহান চরিত্র অধিকারী আমার বন্ধুগণ এবার আসুন আল্লাহর খুলুক আযিম বলেছেন মহান চরিত্র অধিকারী আমাদের নবীজিকে আল্লাহ বলেছেন হে নবী আপনি মহান চরিত্র অধিকারী এবার আসুন আমরা চরিত্রের প্রকার নিয়ে আলোচনা করি আল্লাহর নবীকে বলছেন যে আপনি মহান চরিত্র অধিকারী এখন আমরা জেনে নেই চরিত্র কত প্রকার আখলাক কত প্রকার আখলাক হচ্ছে চরিত্র হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার আল্লাহ যে খুলুকে আযিম বলছেন এই খুলুকে আযিম মহান চরিত্র অধিকারী আল্লাহ নবীকে বলছেন এই খুলুক আখলাক চরিত্র হচ্ছে তিন প্রকার এক নম্বর হলো খুলুকে হাসান দুই নম্বর হচ্ছে খুলুকে আহসান তিন নম্বর হচ্ছে খুলুকে আযিম খুলুকে হাসান কাকে বলে খুলুকে হাসান বলা হয় কেউ যদি কাহার উপর জুলুম করে কেউ যদি কাহার উপর কি করে জুলুম করে আর এই মাজলুম ব্যক্তি জুলুমের বরাবর বদলা নেয় অতিরিক্ত নেয় না বরাবর নেয় এটাকে বলা হয় খুলুকে হাসান কেউ যদি কাহার উপর কি করে জুলুম করে আর জালেম ব্যক্তি দেখে যদি জুলুমের বদলা না বদলা সমপরিমাণ নেওয়া হয় অতিরিক্ত নেয় না এটাকে বলা হয় খুলুকে হাসান বুঝে আসছে দুই নম্বর হচ্ছে খুলুকে আহসান কেউ যদি কাহার উপর জুলুম করে আর সেই জালেম থেকে যদি সেই জুলুমের বদলা না নেওয়া হয় এটাকে বলা হয় খুলুকে আহসান মানে উত্তম চরিত্র আর খুলুকে আযিম বলা হয় কেউ যদি কাহার উপর জুলুম করে আর ওই জালেম থেকে যদি জুলুমের বদলা না নেওয়া হয় না বরং তাকে মাফ করে দেয় এটাকে বলা হয় খুলুকে আযিম এটা কি বলে খুলুকে আযিম আপনারা সহজে বোঝার জন্য আমি আবার আরেক বচন ভঙ্গিতে বলি খুলুকে হাসান বলা হয় যে আপনি কাউকে গালি দিয়েছেন ওই ব্যক্তি আপনার গালির প্রতি উত্তরে সেও গালি দিয়েছে আপনি গালি দিয়েছেন ওই ব্যক্তি আপনার গালি শুনে গালির জবাব দিয়েছেন গালির উত্তর দিয়েছেন ওই ব্যক্তি হচ্ছে খুলুকে হাসান ভালো চরিত্র তবে এখানে বোঝার বিষয় আপনি যাকে গালি দিয়েছেন ওই ব্যক্তি গালির জবাব দিছে জবাব দিতে গিয়ে অতিরিক্ত করা যাবে না সে যদি অতিরিক্ত গালি দেয় অতিরিক্ত করে তাহলে এটা উত্তম এটা ভালো চরিত্র হবে না খুলুকে হাসান হবে না এক ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আসছেন আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কতিপয় গোলাম আছে সেই গোলামগুলো
আমার কথা শুনে না আমার নাফরমানি করে আমার সম্পদের আমার সম্পদ লুণ্ঠন করে আমানতের খেয়ানত করে আমার সম্পদ চুরি করে আমার কথা মানে না আমার আনুগত্য করে না ইয়া রাসূলুল্লাহ এই কারণে সময়ে সময়ে আমি শাসন করি সময়ে সময়ে আমি গাল বন্ধ করি তাকে গালাগালি করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এর জন্য কি হাশর ময়দানে আল্লাহর কাছে আমাকে কি জবাবদিহি করতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার কুতুবি গোলাম আছে এর আমার কথা শুনে না আমার আনুগত্য করে না আমার সম্পদ চুরি করে এবং আমার দরি খেয়ানত করে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি সময়ে সময়ে তাদেরকে গালমন্দ করি সময়ে সময়ে তাদেরকে শাসন করি সময়ে সময়ে তাদেরকে আমি শাসাই তাদেরকে আমি গালি দেই ইয়া রাসূলুল্লাহ এর জন্য কি আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে আমার বন্ধুগণ যখন জৈনিক ব্যক্তি ওই সাহাবে যখন এই কথা বললেন আল্লাহর নবী বললেন সাহাবে রে শোনো শোনো তোমার গোলামেরা তোমার কুতুবী গোলামরা তোমার কথা মানে না তোমার হুকুম মানে না তোমার আনুগত্য করে না তারা তোমার সম্পদ চুরি করে আমানতের খেয়ানত করে এই জন্য তুমি তাদেরকে গালি দাও যদি তোমার গালি তাদের অন্যায়ের বরাবর হয় তাহলে সওয়াব হবে না গুনাহ হবে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না আর তাদের অন্যায় অনুযায়ী যদি তুমি তাদেরকে কম শাসন করো তারা যে পরিমাণ অন্যায় করেছে তুমি তাদেরকে অল্প শাসন করছো তাদের অন্যায় অনুযায়ী শাসন করো নাই আংশিক শাসন করেছো অথবা তাদের তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের মোকাবেলায় তুমি যে গালি দিয়েছো সেই অন্যায়ের মোকাবেলায় গালি কম হয়েছে তারা অন্যায় বেশি করেছে তুমি তাদেরকে কম গালি দিয়েছো তাদেরকে কম শাসন করেছো তুমি তাদেরকে কম শাসন করেছো তাদের অন্যায়ের মধ্যে শাসন করো না এই জন্য আল্লাহ তাদেরকে অল্প শাসন করার কারণে তুমি সওয়াব পাবে তুমি আল্লাহর কাছে বিনিময় পাবে এ আমার সাহাবী শুনো তুমি তারা যেই পরিমাণ অন্যায় করেছে তুমি যদি তাদেরকে এর চেয়ে বেশি শাসন করো তাদেরকে শাসাও তাদেরকে গালি দাও তাহলে আল্লাহ পাকের দরবারে তোমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে বিনিময় নেবেন কেন তুমি তাদেরকে অতিরিক্ত গালি দিয়েছো অতিরিক্ত শাসন করেছো অতিরিক্ত শাসন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে বিনিময় নিয়ে আল্লাহ তোমাকে শাসন করবেন আল্লাহ তোমাকে শাস্তি দিবেন তুমি যদি তাদের তারা যে পরিমাণ অন্যায় করেছে তুমি এর চেয়ে বেশি শাসন করছো তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেন তুমি বেশি শাসন করছো হ্যাঁ আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে আর যদি সমপরিমাণ শাসন করে থাকো তাহলে সওয়াব হবে না গুনাহ হবে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না এই জন্য এই কথা যখন আল্লাহর নবী বলছেন এ আমার স্বামী তুমি যদি সমপরিমাণ সমান সমান শাসন করো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না আর যদি তুমি অতিরিক্ত শাসন করো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যখন আল্লাহর নবী এই কথা বলছেন ওই সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে একটু দূরে গিয়ে বসে কান্না আরম্ভ করছেন হায়রে আমি কি করলাম কি করলাম আমি যদি আমার গোলামদেরকে অতিরিক্ত শাসন করে থাকি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি কেন তাদেরকে শাসন করলাম এই কথা বলে ওই সাহাবী কান্দতে আরম্ভ করেছে অতঃপর আল্লাহর নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার যে গোলাম রয়েছে তাদেরকে আমার কাছ থেকে পৃথক করা ছাড়া আমি তাদের থেকে বাঁচতে পারবো না এই অন্যায় থেকে বাঁচতে পারবো না তাদেরকে আমাকে আলাদাই করতে হবে নতুবা তাদেরকে শাসন করতে হবে তাদেরকে গালমন্দ করতে হবে শাসন বেশি হয়ে গেলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য ইয়া রাসূলুল্লাহ তাদেরকে আমার কাছ থেকে অবশ্যই আলাদা করতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলি আপনি সাক্ষী থাকেন
আমি আমার ওই গোলামদেরকে আমি আজাদ করে দিলাম আজাদ করে দিলাম যদি তাদেরকে আমি শাসন করি শাসন যদি বেশি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমার জবাবদিহিতার প্রয়োজন নাই আমি আপনাকে সাক্ষী রেখে বললাম আমার গোলামদেরকে আমি আজাদ করে দিলাম আমার বন্ধুগণ খুলুকে হাসান হচ্ছে আপনি কাউকে গালি দিয়েছেন ওই ব্যক্তি আপনার গালির জবাবে গালি দিয়েছে বাড়াবাড়ি করে নাই সীমা লঙ্ঘন করে নাই আপনি গালি দিয়েছেন প্রতিউত্তরে ওই ব্যক্তিও গালি দিয়েছে এটা হলো খুলুকে হাসান উত্তম চরিত্র দুই নম্বর হচ্ছে খুলুকে হাসান বলা হয় আপনি কাউকে গালি দিয়েছেন ওই ব্যক্তি আপনার গালির জবাব দেন নাই এটা হচ্ছে খুলুকে আহসান উত্তম চরিত্র আপনি গালি দিয়েছেন আপনার গালি শুনছে কিন্তু আপনার গালির পরিবর্তে সে গালি দেয় নাই এটা হলো খুলুকে আহসান উত্তম চরিত্র তিন নম্বর হচ্ছে খুলুকে আজিম বলা হয় আপনি কারো সঙ্গে খারাপ আচরণ করেছেন আপনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ওই ব্যক্তি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই আপনার সঙ্গে এমন ব্যবহার করেছেন এমন সুন্দর আচরণ করেছেন তার সুন্দর ব্যবহার দেখে আপনার অসৎ চরিত্রটা সৎ চরিত্রে রূপান্তরিত হয়ে গেছে আপনি খারাপ ব্যবহার করেছেন কোন ব্যক্তির সঙ্গে ও ব্যক্তি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই ভালো ব্যবহার করছেন আপনাকে ক্ষমা করে দিয়েছেন এমন ব্যবহার করেছেন এমন সুন্দর ব্যবহার করেছেন তার ব্যবহার দেখে আপনার অসৎ চরিত্রটা আপনার অসৎ আচরণ ভালো আচরণে রূপান্তরিত হয়ে গেছে মনে করেন আপনাকে কোনো ব্যক্তি আপনার উপর আঘাত করলো আপনার উপর প্রহার করলো অথবা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন আপনি গিয়ে বলতেছেন ভাই আপনি আমাকে যে থাপ্পড় দিছেন এই যে আপনার হাতে হাত দিয়ে থাপ্পড় দিছেন আমার উপর আঘাত করছেন আপনার হাতের মধ্যে মানে ব্যথা অনুভূতি হয়েছে আপনার আপনি কষ্ট পাইছেন আপনার হাতের দ্বারা আমাকে আঘাত করার কারণে আপনি ব্যথা পাইছেন কষ্ট পাইছেন এই জন্য আমি আপনার কাছে মাফ চাচ্ছি ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা কাউ যদি আপনি কাউকে আঘাত করেন থাপ্পড় দেন আর থাপ্পড় খাইয়া যদি ওই ব্যক্তি আপনাকে বলে ভাই ভাই আপনি তো কষ্ট করছেন আমার থাপ্পড় দিছেন আপনি তো কষ্ট পাইছেন আপনার হাতে ব্যথা অনুভব হয়েছে ভাই এই কষ্ট তো আপনার কাছে আমি মাফ চাচ্ছি আপনি আমাকে মাফ করে দেন আচ্ছা এই কথা বললে আপনার মন নরম হবে কিনা আপনি বলবেন আরে কি আশ্চর্য বিষয় কি আশ্চর্য মানুষ আমি তাকে থাপ্পড় মারলাম থাপ্পড় দিলাম সে থাপ্পড় খাইও আমার কাছে মাপ চাইতেছে লোকটি কত ভালো টান দিয়ে আপনার এই আপনার বুকের সাথে জড়াইবেন তাকে আদর সোহাগ দিবেন ভাই তুমি একটা ভালো মানুষ তোমার এই ব্যবহারে আমি লজ্জিত হইলাম লজ্জা পাইলাম বলবেন না আমার বন্ধুগণ খুলুকে আজিম বলা হয় কোন ব্যক্তি যে আপনার সঙ্গে খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন আর ওই ব্যক্তি আপনার খারাপ ব্যবহারের ব্যবহার শুনে আপনার খারাপ ব্যবহারের কারণে সে ব্যতীত হয় না সে আপনার সঙ্গে এমন সুন্দর ব্যবহার করেছেন যেই ব্যবহারে আপনি মুগ্ধ হইয়া আপনার খারাপ চরিত্রটা বানি সৎ চরিত্র রূপান্তরিত হয়ে যায় এটাকে বলা হয় খুলুকে আজিম আমার বন্ধুগণ আল্লাহ আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্র অধিকারী খুলুকে আজিম শব্দের অর্থ হচ্ছে
মহান চরিত্র আল্লাহ খুলকে আজিম বলে আমাদের নবীজির চরিত্রের প্রশংসা করেছেন হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্র অধিকারী আমার বন্ধুগণ আমাদের নবীজির চরিত্র মহান চরিত্র ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চরিত্র ছিলেন খুলুকে হাসান ভালো চরিত্র অধিকারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের চরিত্র ছিল খুলুকে আহসান উত্তম চরিত্র অধিকারী আর আমাদের নবীদের চরিত্র হলো আমাদের নবীদের চরিত্র হলো খুলুকে আযীম মহান চরিত্র অধিকারী আমাদের নবীজি হচ্ছেন মহান চরিত্র অধিকারী আমাদের নবীজির ব্যবহারে আমাদের নবীজির মহান চরিত্রের গুণে কত কাফের কত মুশরিক অনায়াসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার বন্ধুগণ আমাদের নবীজি ছিলেন আমাদের নবীজির চরিত্র হলো মহান চরিত্র মহান চরিত্র অধিকারী আমাদের নবীজির চরিত্র দেখে কত কাফের কত মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার বোনের ভাইরা গ্রাম থেকে একজন বেদুইন লোক গ্রাম্য লোক আল্লাহর নবীর দরবারে আসেন কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য একজন গ্রাম্য লোক আল্লাহর নবীর দরবারে আসেন আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বহু দূর থেকে আসছি আমি গ্রাম থেকে আসছি মুসলমান হওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে মুসলমান বানিয়ে দিন আমি মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই গ্রাম্য লোকটিকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন আমার বন্ধুগণ আল্লাহর নবীর কাছে মুসলমান হওয়ার পরে সেই গ্রাম্য লোকটি মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহর নবী দ্বীনের আলোচনা করতেছেন আল্লাহর নবী বয়ান করতেছেন আর ওই নবমুসলিম গ্রাম্য নবমুসলিমটিও সেই মসজিদে বসে গেছেন আল্লাহর নবীর জবান মুবারক থেকে দ্বীনের আলোচনা শুনতেছেন যখন আল্লাহর নবী আলোচনা শেষ করলেন দ্বীনের আলোচনা যখন শেষ করলেন তখন সাহাবায়ে কেরাম মজলিস ছেড়ে যার যার বাড়ির দিকে রওনা করছেন যার যার বাসায় চলে যাবেন ওই গ্রাম্য লোকটি যে লোকটি কিছুক্ষণ আগে মুসলমান হয়েছিল সেই লোকটির প্রস্রাবের প্রয়োজন হয়েছে প্রস্রাব করবেন প্রস্রাবের বেগ হয়েছে ওই গ্রাম্য লোকটি মসজিদ থেকে বাইর হয়ে মসজিদের সামনে একটি জায়গাতে বসছেন প্রস্রাব করার জন্য যেই জায়গাটিও ছিল মসজিদ নবীর একটি অংশ যখন গ্রাম্য লোকটি মসজিদ নবীর সামনে খালি জায়গায় প্রস্রাব করার জন্য বসছেন তখন সাহাবায়ে কেরাম দেখে তখন ডাকতে আরম্ভ করছেন হে ভাই আপনি এই ভাই আপনি কি করতেছেন ভাই আপনি কি করতেছেন এটা তো মসজিদের অংশ মসজিদের জায়গা আপনি এখানে বসে প্রস্রাব করতেছেন এই কি করতেছেন যখন সাহাবায়ে কেরাম ওই গ্রাম্য লোকটিকে প্রস্রাবে বাধা দিলেন হে ভাই আপনি কি করতেছেন এটা তো মসজিদের অংশ মসজিদের জায়গা এখানে কেন আপনি প্রস্রাব করতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী
رحمت للعالمين صحابه کرام کے بولین اے امار صحابرا تمرا تاکہ بادا دیو نا بادا دیو نا تاکہ شستیر پسپ کرتے دا اے صحابرا تمرا بادا دیو نا تاکہ شستیر پسپ کرتے دا تاکہ تمرا بادا دیو نا امار بانیر بایر اوئی گرام ملوکتی پسپ کرتے سین مسجد نبوی অংশে مسجد نبوی সামনে এরা মসজিদের একটি অংশ মসজিদের জায়গা ওই গ্রাম্য লোকটি প্রস্রাবের কাজ শেষ করে হাজত শেষ করে দাঁড়ালেন তখন আল্লাহ নবী ওই গ্রাম্য লোকটিকে ডেকে কাছে আনলেন কাছে আনিয়া আল্লাহ নবী বললেন এ আমার সাহাবী শোনো এটি হচ্ছে এটা হচ্ছে মসজিদ মসজিদতে আল্লাহর ঘর সুবহানাল্লাহ মসজিদ নববীর অংশে প্রস্রাব করছে সাহাবায়ে কেরাম রেগে গেলেন হে তুমি কি করতেছো আল্লাহর নবী বললেন তোমরা বাধা দিও না তাকে সস্ত্রীর প্রস্রাব করতে দাও যখন প্রস্রাবের কাজ শেষ করছেন তখন আল্লাহর নবী ডেকে ওই সাহাবের কাছে আনছেন আইনা মধুর সুরে কত নরম ভাষায় মহব্বতের সাথে ওই সাহাবীকে আল্লাহ নবী বলতেছেন এ আমার সাহাবী শোনো শোনো এটি হচ্ছে মসজিদ আল্লাহর ঘর আল্লাহ যেমন সম্মানিত আল্লাহর ঘর মসজিদও সম্মানিত আল্লাহর যেমন উচ্চ মর্যাদা সম্পূর্ণ আল্লাহর ঘর মসজিদ উচ্চ মর্যাদার সম্পন্ন এ আমার সাহাবী শুনো আল্লাহর ঘরকে পবিত্র রাখতে হয় আল্লাহর ঘরে ময়লা আবর্জনা ফেলা যায় না আল্লাহর ঘর মসজিদ এই মসজিদকে সম্মান করতে হবে এই মসজিদে ময়লা আবর্জনা ফেলা যাবে না এই মসজিদের জায়গাতে প্রস্রাব করা যাবে না আর কোনদিন আল্লাহর ঘরে প্রস্রাব করবে না আর কোনদিন ময়লা আবর্জনা ফেলবে না আল্লাহর ঘরের অংশে নাপাক করা যাবে না যখন আল্লাহর নবী অত্যন্ত মহব্বতের সাথে এই কথা বললেন বলার পরে ওই গ্রাম্য লোকটি ওই সাহাবে নব মুসলিম বুঝতে পারছেন আমি এটা অন্যায় করেছি আমি অন্যায় করেছি আল্লাহর ঘর মসজিদে মসজিদের অংশে আমি প্রস্রাব করেছি আল্লাহর নবী ইচ্ছে করলে আমাকে দমক দিতে পারেন দমকাইতে পারতেন আল্লাহর নবী ইচ্ছে করলে আমাকে লজ্জিত করতে পারতেন লজ্জা দিতে পারতেন কিন্তু আল্লাহর নবী আমাকে লজ্জা না দিয়ে আমাকে না শাসিয়ে আমাকে দমক না দিয়ে অত্যন্ত মহব্বতের সাথে আমাকে বললেন যে আল্লাহর ঘর এই ঘরকে নাফাক করা যাবে না ওই গ্রাম্য সাহাবী নিজের ভুল বুঝে নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুতপ্ত হইলেন লজ্জিত হইলেন আমি ভুল করেছি আমি অন্যায় করেছি এবার গ্রাম্য লোকটি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে বিদায় দিন আমি আমার দেশে চলে যাই আমি আমার এলাকাতে চলে যাই আমাকে আপনি বিদায় দিন আল্লাহর নবী রহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সাহাবী তুমি এলাকায় চলে যাবে তোমাকে আমি বিদায় দেব তবে আমার পক্ষ থেকে তোমাকে আমি কিছু হাদিয়া দিব কি দিবে আমি কিছু হাদিয়া দিব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই গ্রাম্য লোকটিকে কিছু নতুন কাপড় হাদিয়া দিলেন আল্লাহর নবী ওই সাহাবীকে নতুন কাপড় হাদিয়া দিলেন ওই সাহাবী গ্রাম্য লোকটি হাদিয়া পেয়ে কাপড় পেয়ে অনেক খুশি
ওই নতুর কাপড় পরিধান করলেন পরলেন গায়ে দিলেন গায়ে দিয়ে আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে বিদায় দিন আমি আমার এলাকাতে চলে যাব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিদায় দিলেন যাও যাও আমি তোমাকে বিদায় দিলাম ওই সাহাবী বাড়ির দিকে রওনা করছেন আল্লাহর নবী তাকায় দেখেন সাহাবীর কোনো বাহন নাই কোনো সওয়ার নাই হেঁটে হেঁটে চলছেন বাড়ির দিকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে দেখে কাছে আনলেন এ আমার স্বামী আসো আসো তোমার কি বাহন নাই তোমার কি সওয়ার নাই ওই গ্রাম লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সওয়ার নাই আমার বাহন নাই দয়ালু উম্মতের কেন্দ্রে দোজানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন দেখলেন গ্রাম্য লোকটি হেঁটে হেঁটে বাড়িতে যাবেন কষ্ট হবে কষ্ট পাবেন এই জন্য আল্লাহর নবীর বাহনটি সোয়ারটি ওই গ্রাম্য লোকটিকে দিয়ে দিলেন আল্লাহর নবীর বাহনটি সোয়ারটি ওই গ্রাম্য লোকটিকে দিয়ে দিলেন গ্রাম্য লোকটি সোয়ার হয়ে ওই বাহনের উপর সোয়ার হয়ে বাড়ির দিকে রওনা করছেন আমার বন্ধুগণ ওই গ্রাম্য লোকটি বাড়িতে চলে গেছেন নিজ এলাকাতে গেছেন নিজ এলাকায় যাইয়া তিনি চিৎকার করে ডাকতে আরম্ভ করছেন আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার ভাই কোথায় আমার গোষ্ঠীর লোকেরা কোথায় তোমরা জলদি চলে আসো আমি এমন একটি লোকের কাছে গিয়েছিলাম আমি এমন একজন নবীর কাছে গিয়েছিলাম যে নবী আমাকে অত্যন্ত আদর করছেন মহব্বত করছেন আমাকে অনেক ভালোবাসছেন আমি বিয়াদবি করেছিলাম অন্যায় করেছিলাম আমি মসজিদের জায়গাতে প্রস্রাব করেছিলাম আল্লাহর নবী আমাকে ধমক দেন নাই আমাকে গালমন্দ বলেন নাই আমাকে অপমান করেন নাই আমাকে লজ্জা দেন নাই আমাকে এমন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমি বুঝি আমি আমার একজন নবীর কাছে গিয়েছিলাম এমন একজন মানুষের কাছে গিয়েছিলাম যে মানুষটি আমাকে নতুন কাপড় হাদিয়া দিয়েছেন যে মানুষটির বাহনটি সোয়ারটি পর্যন্ত আমাকে দিয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনেক মহব্বত করেছেন আমাকে কাপড় হাদিয়া দিয়েছেন নিজ বাহনটি পর্যন্ত আমাকে দিয়েছেন সেই মানুষটি কতই না উত্তম মানুষ সেই মানুষটি মহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ এ আমার গোষ্ঠীর লোকেরা তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা চাও দুনিয়া এবং আখিরাতের নাজাত চাও তাহলে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও সেই নবীর সঙ্গে সুসম্পর্ক গড়ো তাহলে আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করার পরে জান্নাত জান্নাত নামক মহা নিয়ামত দান করে তোমাদেরকে সফল করে দিবেন এই যে আল্লাহর নবী একটা ব্যবহার করছেন এই লোকটিকে হ্যাঁ নতুন কাপড় দিছেন নিজের বাউন্টি দিয়ে দিছেন এবং মসজিদ নবীর সামনে প্রস্রাব করেছে আল্লাহ নবী ধমক দেন নাই আল্লাহ নবী তাকে শাসন নাই আল্লাহ নবী তাকে অপমান করেন নাই তার সঙ্গে সুন্দর ব্যবহার করার কারণে এই ওই লোকটি গ্রাম্য লোকটি এত মুগ্ধ হয়ে গেছে নবীর আদর্শে মুগ্ধ হইয়া নিজ এলাকাতে গিয়ে তার গোষ্ঠীর লোকদের কাছে বলছে আর গোষ্ঠীর লোকগুলো কি করছে গোষ্ঠীর লোকেরা বলল এ আমার ভাই যদি লোকটি এতই ভালো হয়ে থাকে তাহলে আমাদের কো নিয়ে ওই লোকটির কাছে আমাদের কো নিয়ে যাও আমরা যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কিতাবের মধ্যে আসছে শুধু একজন নয় দুইজন নয় 300 লোক ওই লোকটির সঙ্গে
পরবর্তীতে আল্লাহর নবীর দরবারে আসেন আল্লাহর নবীর দরবারে আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য দুনিয়াতে আসেন আল্লাহর নবী বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমি চরিত্রকে পূর্ণ পূর্ণতায় পৌঁছানোর জন্য আমি দুনিয়াতে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এ আমার প্রাণের ভাইরা আমরাও মুসলমান সাহাবায়ে কেরাম মুসলমান ছিলেন আমরাও মুসলমান আমরাও নবীর উম্মত সাহাবায়ে কেরাম নবীর উম্মত ছিলেন কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ আর আমার আমাদের আদর্শের মধ্যে আকাশ আর পাতালের ব্যবধান যেই মানুষগুলো বরবর ছিল জাহেল ছিল অজ্ঞ ছিল সেই মানুষগুলো নবীর আদর্শ গ্রহণ করে সেই মানুষগুলো নবীর আদর্শ ফলো করে নবীর চরিত্র ফলো করে সেই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে আজকে সাহাবায়ে কেরামের ইতিহাস সাহাবায়ে কেরামের আদর্শ ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শকে জীবনে বাস্তবায়ন করেছেন এই জন্য সেই মানুষগুলো আল্লাহর কাছে দামি হয়ে গেছেন আমরাও নবীর আদর্শ গ্রহণ করে আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব নবীর আদর্শকে আমরা আমাদের গলার মালা বানিয়ে নিব নবীর আদর্শকে আমরা ফলো করব নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর রেজা বুঝে হাসিল করব আমরা কোন নেতার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব না কারণ যত নেতাই বলেন কোন নেতার আদর্শই পূর্ণাঙ্গ না যত নেতা বলেন এই নেতার মধ্যে দোষ আছে নেতার চরিত্রের মধ্যে দোষ আছে কিন্তু আল্লাহর নবীর চরিত্রের মধ্যে যারা পরিমাণ কোনো দোষ নাই আল্লাহর নবীর চরিত্রের প্রশংসা সরাসরি আল্লাহ নিজে করেছে এই জন্য আমাদের সকলকে নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেব আল্লাহর মহা নিয়ামত জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দেব যেই কথাগুলো বললাম আমাকে সর্বত আমল করার তৌফিক দান করুন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ